বন্ধুরা, একের পর এক দেশ কানাডাকে সাইডলাইন করে ভারতের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছে। একদিন আগে আপনাদের আপডেট দিয়েছিলাম যে কীভাবে ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতন দেশ অলরেডি কিন্তু জাস্টিন ট্রুডোকে সাপোর্ট দেওয়া তো দূরের বিষয়, এ বিষয়ে কমেন্ট করতেও রাজি নয়। এরই মাঝে এবারে কানাডার তরফ থেকে G7 দেশগুলোর কাছে যায় সাহায্য চাওয়ার জন্য, যে ওরা যেন অন্তত ভারতের বিরুদ্ধে একটা জয়েন্ট স্টেটমেন্ট রিলিজ করে। আর বন্ধুরা, স্বাভাবিকভাবেই G7 কিন্তু নিজের মধ্যে একটা স্ট্রং অর্গানাইজেশন, ফলে যদি এর তরফ থেকে ভারতের বিরুদ্ধে জয়েন্ট স্টেটমেন্ট আসতো তাহলে ডেফিনেটলি কিন্তু ভারতের ওপরে অনেক বেশি প্রেশার তৈরি হতো। কিন্তু মুশকিল হলো, এই মুহূর্তে G7 লিড করছে জাপান, তাই জাস্টিন ট্রুডো জাপানের কাছে যায় সাহায্য চাইতে, যে ওরা যেন ভারতের বিরুদ্ধে একটা জয়েন্ট স্টেটমেন্ট দেওয়ার ব্যবস্থা করে। অথচ এই রিপোর্টটা দেখো, জাপানের তরফ থেকে সাফ জানিয়ে দিয়েছে যে G7 ভারতকে নিয়ে কোনো কথা হবে না, আর জয়েন্ট স্টেটমেন্ট তো ভুলেই যায়, কেননা এই মুহূর্তে জাপান আর ভারতের রিলেশন সবচেয়ে জরুরি পজিশনে রয়েছে। উপরন্তু G7 ভারতকে জয়েন করানোর জন্য আমেরিকা আর জাপান দুই দেশই উঠে পড়ে লেগেছে, ফলে এমন পরিস্থিতিতে কিন্তু কোনোভাবেই G7 ভারতের বিরুদ্ধে যাওয়ার সাহসই দেখাবে না। ফলে এই রিপোর্টটা দেখুন, যেখানে G7 যে জয়েন্ট স্টেটমেন্ট, তার থেকে নিজেদের কিলিংকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। মানে এখানে সত্যি বলতে কানাডার কিন্তু কোনো ভ্যালু নেই, এই সমস্ত G7 মেম্বাররা তাদেরই একজন মেম্বার কান্ট্রিকে সম্পূর্ণ ইগনোর করছে, তা আবার কার জন্য? ভারতের জন্য, যারা কিন্তু এই G7 মেম্বারও নয়। আর এখানে শেষ নয়, কানাডা পার্সোনালি জাপানকে অ্যাপ্রোচ করে যে ওরা যেন ভারতের সাথে এ বিষয়ে বাইলেটারালি কথা বলে, কেন অলরেডি কোয়াডেও দুই দেশ যুক্ত রয়েছে। কিন্তু কানাডা দুর্ভাগ্য, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী জাপান এখানেও রাজি হয়নি কোয়াডে কোনো রকম ইস্যু নিয়ে কথা বলার জন্য। ফলে না G7 আর না কোয়াড, দু জায়গাতেই কিন্তু জাপান স্ট্রংলি ভারতকে সমর্থন দিয়েছে। আর এই মুহূর্তে পরিস্থিতি কতটা বিগড়ে গেছে এবং জাস্টিন ট্রুডোর অবস্থা কতটা টাইট, তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন, যে আল জাজিরা এমন একটা মিডিয়া যাদের মনে হয় তৈরি করা হয়েছে ভারত আর ইসরায়েলের মতন দেশের বিরোধিতা করার জন্য, যারা আতঙ্কবাদীদের সাপোর্ট দেয়, ওদের মুখপত্র হিসেবে কাজ করে, সেই আল জাজিরা পর্যন্ত রিপোর্টিং করছে ভারতের সমর্থনে, যে এই মুহূর্তে ভারত কতটা শক্তিশালী হয়ে গেছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যেখানে আল জাজিরা সম্পূর্ণ একটা ডেডিকেটেড আর্টিকেল পাবলিশ করেছে যে কীভাবে আমেরিকার ইউরোপিয়ান দেশ এই ধরনের পরিস্থিতিতে কিন্তু একজোট হয়ে অন্য দেশকে কাউন্টার করে। এমনকি আপনারা দেখেছেন যে সৌদি আরবের বিরুদ্ধেও এটাই করেছিল। কিন্তু আজ গোটা ইউরোপ চুপ, আর আমেরিকা ডিরেক্টলি তো ভারতকে কিছু বলতে না পারলেও বাকি দেশগুলিকে পুশ করছে স্টেটমেন্ট দেওয়ার জন্য, কিন্তু না জাপান, না ফাইভ আই, আর না ইউরোপের মতন দেশ ভারতকে চটাতে চাইছে। উপরন্তু আমেরিকার ভেতরেই ভারতকে নিয়ে দুটো ভাগ হয়ে গেছে। আমেরিকা একেবারে যে এক্সট্রিম পলিটিশিয়ান রয়েছে তাদের তরফ থেকে লাগাতার পুশ করছে বাইডেনকে, কিন্তু ওভারঅল রিপাবলিকান আর ডেমোক্রাট দুই পার্টি কিন্তু এখানে সরাসরি হস্তক্ষেপের বিরুদ্ধে। এমনকি প্যান্টাগনের এক্স অফিসার তার ইন্টারভিউতেও এটাই জানিয়েছে যে কোনোভাবেই কিন্তু আমেরিকা ভারতকে রাগানোর মতন পজিশানে নেই, তাই যদি কানাডা আর ভারতের মধ্যে কোনো একজনকে চুজ করতে হয় তাতে আমেরিকা না চাইতেও বাধ্যতামূলক ভারতকে সমর্থন করবে। ফলে ওভারঅলই কানাডা ভারত লড়াই প্রমাণ করে দিল যে ভারতের ইকোনমি আর ডিপ্লোমেটিক ক্ষমতা কতটা বেশি বেড়ে গেছে, যে গোটা পশ্চিমা দেশগুলো ভারতের বিরুদ্ধে নিজের অ্যালাইকে সাপোর্ট দিতে ভয় পাচ্ছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।